মোবাইল সিমের দোকানি থেকে কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি রিসর্ট রেস্তোরাঁ ফ্ল্যাট যত দিন গড়াচ্ছে প্রকাশ্যে আসছে। নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ধৃত হুগলির যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পত্তির একের পর এক খতিয়ান। রাজনীতিতে ক্ষমতা বৃদ্ধির সৌজন্যে গত কয়েক বছরে যেভাবে বেড়েছে তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ, তা দেখে চোখ টাটাচ্ছে পাড়া পড়শি থেকে তৃণমূলের নিচু তলার কর্মীদেরও। কলেজ জীবনের রাজনীতিতে হাতে খড়ি, সরকারি চাকরি পেয়েও তা ছেড়ে দিয়ে তৃণমূলে যোগ। দলের পুরো সময়ের কর্মী হওয়ার পরেই রেকর্ড গতিতে উত্থান। ২০১১তে রাজ্যে ক্ষমতা বদলের পরে আর পিছনে তাকাতে হয়নি নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে ধৃত হুগলির বলাগড়ের বাসিন্দা যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে। দলের ক্ষমতা ও সম্মান বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণও। শোনা যায়, জিরাটের বাড়ির কাছে বারুইপাড়ায় এসটি কেকে রোডের ওপরে রয়েছে দ্য স্পুন নামে শান্তনুর একটি বিলাসবহুল রেস্তোরাঁ ও ধাবা। গত বিধানসভা নির্বাচনের বছর ২০২১ সালে এটি তৈরি হয়। ধাবার ঠিক উল্টো দিকে ইচ্ছে ডানা নামে আরও একটি চোখ ধাঁধানো হোমস্টে, সেটির মালিকও শান্তনু। এছাড়াও বলাগড়ের চাদরা বটতলায় গঙ্গার পাড়ে রয়েছে একটি বিশাল রিসর্ট। চুঁচুড়া ও চন্দননগরেও ফ্ল্যাট রয়েছে বলে হুগলি তৃণমূলের অন্দরে গুঞ্জন। যদিও সব সম্পত্তি সোজা পথে হয়েছে বলে মানেন না শান্তনুর পড়শি ও যুব তৃণমূলের একাংশ। অভিযোগ, এসটি কেকে রোডের উপরে যে ধাবা খুলেছিল শান্তনু, সেখানে চারটি পরিবারের বাস ছিল। রাস্তা থেকে আরও ভিতরে ধাবার পিছনে জমি কিনে তাদের পুনর্বাসন দেওয়া হয়। বাড়ি রিসর্ট রেস্তোরাঁ ফ্ল্যাট ছাড়াও শান্তনু প্রচুর জমি নামে বেনামে কিনেছিল বলে অভিযোগ। জমি দখল করতে অর্থের পাশাপাশি রাজনীতির ক্ষমতাও প্রয়োগ করেছিলেন তিনি। রিসর্টটা তো অন্য লোকের, কিন্তু এখন ওই লোকের নাম আছে না ওনার নাম আছে জানি না, তবে এই লোক এই জায়গাটা প্রদীপ পালের নামে ছিল। আর কোথায় কোথায় জায়গা রয়েছে? আর এটা আছে, এখানে বাউন্ডারি দেওয়া প্রচুর আছে। কার জায়গা এগুলো? শান্তনু ব্যানার্জি সব কিনেছে, সবই নিজে কিনেছিল। আপনারা কি করে জানলেন শান্তনু? এটা আমাদেরই জায়গা ছিল, এইটা অন্য, এইটা অন্য লোকের জায়গা ছিল। আপনাদের থেকে কিনেছে? কতদিন আগে কিনেছে এটা? এটা তো বেনামে কেনা আছে। বেনামে মানে কার নামে কিনেছে? এটা আকাশ নামে একজনের নামে কেনা আছে। বিক্রি করেছেন? এটা কি স্বেচ্ছায় বিক্রি করেছেন না জোর ছিল? কিছুটা চাপ ছিল। কি পলিটিক্যাল চাপ নাকি? দেখুন, সেগুলো তো ছিলই। হ্যাঁ, রাজনীতির বৃত্তে শান্তনুর বারবারন্তে পড়শিদের পাশাপাশি সমালোচনায় মুখর বিরোধীরাও। দেখুন, টাকা শুধু আমি নয়, চায়ের দোকান বা রাস্তাঘাট মোড়ে সবার সঙ্গে আলোচনা। হোটেল করেছে শুনেছি, রেস্তোরাঁ জমি জায়গা ফ্ল্যাট বাড়ি গাড়ি আইফোন বিভিন্নভাবে অ্যাশ করেছে মানুষের টাকা নিয়ে, গরিব মানুষের কাছ থেকে টাকা নিয়ে। ক্ষমতা ভাঙিয়ে দুর্নীতির চূড়ায় বসে কোটি টাকার সম্পত্তি করলেও জামাইয়ের পাশে রয়েছে শান্তনুর শাশুড়ি দীপালী গুপ্ত। এত বড় উপকারী, এত বড় উপকারী ছেলে, এরকম ছেলে দেখা যায় না। এত ভালো ছেলে, মানে মাঝরাত্রি কেউ গেছে তখন ছুটে গেছে, তার উপকার কলকাতায় নিয়ে গেছে, হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে চলে গেছে। কানে উপকার করেছে, প্রত্যেকের উপকার, যে যখন লেগেছে সম্পূর্ণ নির্দোষ। ইডির তল্লাশিতে শান্তনুর বাড়ি থেকে পাওয়া গিয়েছিল অ্যাডমিট কার্ড, চাকরির সুপারিশপত্র ও চাকরি প্রার্থীদের তালিকা সমেত একগুচ্ছ নথি। কেন তিনি এসব নিজের বাড়িতে গচ্ছিত রেখেছিলেন, কিসের স্বার্থে জড়িয়েছিলেন চাকরি বিক্রির ব্যবসায়, কিভাবেই মালিক হলেন কোটি টাকার সম্পত্তির, উত্তর খুঁজছেন তদন্তকারীরা। তবে রাজনীতির আড়ালে যুবনেতার এহেন জকের ধনে বিস্মিত তাঁর সহকর্মীরাই। বলাগড় থেকে সৌমেন রায়চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি।